ঢাকায় চলচ্চিত্রের দর্শক প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি তাকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা যায়। এরই অংশ হিসেবে শুক্রবার 7ই মে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ BFDC-তে নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। একই দিনে বসুন্ধরা আবাসিক এলাকার কর্মজীবী অসহায় মানুষের মাঝেও ইফতার বিতরণ করেন জনপ্রিয় এই নায়িকা। গত বছর করোনার প্রথম ঢেউয়েও অপু বিশ্বাসকে স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করতে দেখা গেছে। অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তি পায় প্রিয় কমলা সিনেমাটি। ছায়াবৃক্ষ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমার কাজ। দেবাশিস বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। তাছাড়া কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা শর্টকাট সিনেমায় অভিনয় করেছেন তিনি। সুবীর মণ্ডল পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে। এদিকে ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পী 90 দশকে অনেক সিনেমা তিনি উপহার দিয়েছেন। বর্তমানে চলচ্চিত্রে কাজ না করলেও এই অঙ্গনের মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক বলা যায়। বিভিন্ন সময় চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন শিল্পী। ঈদ উপলক্ষে প্রিয় অঙ্গনের অসহায় সহকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবারও তাই করলেন। তিনি 2.5 লাখ টাকা অনুদান দিয়েছেন অসচ্ছল শিল্পীদের জন্য। নায়িকার শিল্পী গণমাধ্যমকে জানান, তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাতে 2 লাখ টাকা এবং চলচ্চিত্রের বৃদ্ধ কয়েকজন নারী শিল্পী ও পেশাজীবীদের জন্য 50,000 টাকা দিয়েছেন। শিল্পী বলেন, আমি চলচ্চিত্রের মানুষ, এখানে কাজ করে জনপ্রিয়তা ও সম্মান পেয়েছি। নানা কারণে এখন আর অভিনয় করা হয় না। এখানকার সব কিছুর প্রতি, এখানকার মানুষের প্রতি দুর্বলতা সবসময় কাজ করে। ভালো লাগে চলচ্চিত্রে মানুষের জন্য কিছু করতে পারলে। এতদিন নিজেই চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের সাহায্য করতাম, কয়েক বছর ধরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহযোগিতা করছি। করোনার এই দুর্দিনে চলচ্চিত্রে যেসব শিল্পী ও কলাকুশলী অসহায় দিন যাপন করছেন, আশা করি আমার ছোট্ট এই অনুদান তাদের কিছুটা হলেও উপকারে আসবে। তিনি যোগ করেন, যারা দিনে এনে দিন খান সেই সব শিল্পীর সময়টা এমনিতেই করোনা মহামারীতে খুব খারাপ যাচ্ছে। কাজ নেই, আয়ও নেই। শিল্পী সমিতি থেকে সাধারণ সম্পাদক জায়েদ খান অনেক চেষ্টা করেন শিল্পীদের জন্য কিছু করতে, আরও অনেকে সাহায্যের হাত বাড়ান, শিল্পীও তাদের সঙ্গে সামিল হওয়ার চেষ্টা করেন।